নমস্কার, তনুশ্রী টকস চ্যানেলে সকলকে স্বাগত। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চুপ রবীন্দ্রনাথ, হ্যাঁ, 81 বছরের দীর্ঘ জীবনে তিনি সারা জীবনই ছিলেন কর্মমুখর, তার কলম ছিল সচল। কিন্তু এই মানুষটির জীবনেও মাঝে মাঝে কয়েকটা মুহূর্ত এসেছে যখন তিনি নিশ্চুপ থেকেছেন। এরকমই একটি বিশেষ মুহূর্তের কথা আমি তুলে ধরছি। সালটা 1912 সাল, তারিখ 30শে জুন। এই বিশেষ দিনটির বিশেষ সন্ধ্যায় রবীন্দ্রনাথ একটিও কথা বলেননি, একটি অক্ষরও লেখেননি, কলমটি পাশে সরিয়ে রেখেছিলেন আর নিবিষ্ট চিত্তে একনিষ্ঠভাবে শ্রোতা হয়ে কিছু শুনছিলেন, নিশ্চুপ রবীন্দ্রনাথ। হ্যাঁ, সেই দিনেই লন্ডনে রোডেনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথ কৃত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ পঠিত হয়েছিল। পাঠ করেছিলেন রবীন্দ্রনাথের বিশিষ্ট ইংরেজ কবি বন্ধু WB Yeats, যার মূলত অনুপ্রেরণাতেই, যার তাগিদেই রবীন্দ্রনাথ নিজে গীতাঞ্জলির বাংলা থেকে ইংরেজি করেছিলেন। এবং তারই উদ্যোগে, রোডেনস্টাইনের উদ্যোগে, লন্ডনের কবি মহলে, বিদগ্ধ মহলে সেই প্রথমবার ওই 1912 সালের 30শে জুন তারিখে প্রথমবারের জন্য গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সর্বসমক্ষে আসে। একটি বিশেষ সন্ধ্যা হিসেবে সেটি চিহ্নিত হয়ে আছে রবীন্দ্র কাব্য প্রবাহে। এবং সেই দিন রবীন্দ্রনাথ একটিও কথা বলেননি। সারা সন্ধ্যায় তিনি শুনে গেছেন WB Yeats গদগদ চিত্তে প্রাণ ভরে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছেন, সেই অসাধারণ সেসব কবিতা গানের ইংরেজি অনুবাদ তিনি পড়ে যাচ্ছেন, যেটি রবীন্দ্রনাথ নিজে করেছেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, তার ইংরেজি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়ার নলেজ ইজ ফ্রি, এটসেট্রা এটসেট্রা। আবার সেই কবিতা, কোথায় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, ডেলিভারেন্স ইজ নট ফর মি ইন রিনান্সিয়েশন, কত সুন্দর ইংরেজি অনুবাদ। ওই যে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, ক্লাউডস হিপ আপন ক্লাউডস অ্যান্ড ইট ডার্কেন্স। তারপরে ওই কবিতাটি, আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, আই হ্যাড গান এ বেগিং ফ্রম ডোর টু ডোর। এই সমস্ত বাংলা কবিতার, গীতাঞ্জলির কবিতার ইংরেজি অনুবাদ সেদিন পাঠ করা হয়েছিল। আর নিশ্চুপ রবীন্দ্রনাথ ছিলেন একনিষ্ঠ নিবিষ্ট চিত্তের শ্রোতা। 1985 সালে লন্ডনের টেগোর রিসার্চ ইনস্টিটিউট, জার্মানির টেগোর রিসার্চ ইনস্টিটিউট এবং কোরিয়ার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের তিন প্রধান কলকাতায় মিলিত হয়েছিলেন এবং তারা গবেষণা করে এই তথ্যটি খুঁজে পেয়েছিলেন যে ওই 30শে জুন তারিখে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রথম পাঠ হয়েছিল সর্বসমক্ষে। তারপরে তো ইতিহাস, 1913 সালে তিনি নোবেল পেলেন। এবং তারা তখন ওই দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করার জন্য, সারা পৃথিবীতেই এটি পালন করা হয়, চিহ্নিত করার জন্য 30শে জুন থেকে 12ই জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ এর বিশেষ দিন বলে ঘোষণা করেছেন। এই দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস। আমি আমার মতো করে সেই গীতাঞ্জলির প্রথম উন্মোচন সর্বসমক্ষে আসাকে, সেই মুহূর্তটিকে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠের এই যে পক্ষ চলছে, সেই একটি দিনকে, একটি মুহূর্তকে বেছে নিয়ে আমি আমার মতো করে শ্রদ্ধা জানালাম। নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে
সেই গীতাঞ্জলির প্রতি শ্রদ্ধা জানাবেন, যেটি আমাদের প্রাণের আরাম, মনের শান্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আসছি।